সুপ্রিয় ফর্টি থ্রি বিশেষ প্রত্যাশী বন্ধুরা আগামীকাল তোমাদের পরীক্ষা আগামীকাল উনত্রিশ অক্টোবর তোমাদের এক্সাম এক্সামের আগের দিন আমি তোমাদের সাথে যে লাইভে যুক্ত হচ্ছি এবং যে কথাগুলো বলবো সে কথাগুলো সবার জন্য যে গুরুত্বপূর্ণ তা না বাট আমি যখন পরীক্ষা দিয়েছি আমাদের সময় যেন আমরা পরীক্ষা দিতাম তখন অনেকেরই পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার দিন কি করতে হয় ইভেন ওই ও আমার ফর্মটা কীভাবে পূরণ করতে হয় বা কোথায় কোথায় ভুলগুলো হয় সেই ভুলগুলো নিয়ে অনেকে বুঝতে পারে না এবং পরীক্ষা হলে যাওয়ার পরে নানা রকম সমস্যায় পড়ে তো তোমরা বুঝতেই পারছো আমার গলাটা ভালো না আমি খুব দ্রুততার সাথে শেষ করব কিছু জিনিস যেগুলো খুবই জরুরি হবে আমি জানি না যে পরীক্ষার আগের দিন তোমরা কতজন এই ভিডিওটি লাইভটি তোমরা দেখবে যদি দেখো তাহলে যারা এই জিনিসগুলো প্রথমবার পরীক্ষায় দিচ্ছ তাদের জন্য কাজে লাগবে যাই হোক কথা আমি না বাড়িয়ে সরাসরি তোমাদেরকে কাজে যাই যেহেতু আগামকাল পরীক্ষা হাতে তোমার একেবারেই সময় নেই বাট আবার এটা বলাও যায় যে সময় নেই বলতে যে আজকে রাত্রেই সব পরে শেষ করে দিবে তাহলে তো আর হচ্ছে না যাই হোক আমি যে কথাগুলো বলবো এখন সেই কথাগুলো তোমরা একটু মনোযোগী শুনবে এইখানে আমাদের একটা স্লাইড দেওয়া আছে স্লাইডে দেখো যে এখান থেকে আমি স্লাইড থেকে দ্রুততার সাথে তোমাদেরকে বলে দেবো যে ও এম আর ফর্ম থেকে শুরু করে কি কি তুমি সাথে পরীক্ষা হলে সাথে নিয়ে যেতে পারবে কী কী সাথে নিয়ে যেতে পারবে না ইভেন যে গোল্লা ভরাট করবে সেইখানেও যে কিছু ব্যাপার সেবার থাকে সেই বিষয়গুলো নিয়েও তোমাদের সাথে আমি কথা বলবো যদি তোমাদের তোমরা যদি যুক্ত হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিলে ওরা একটু দেখতে পারবে হয়তো কাজে লাগবে যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ তাদের এটা কাজে লাগবে তো যাই হোক আমি একটু আমি সব মিলে তোমাদের পনেরো মিনিট সময় নেব পনেরো থেকে বিশ মিনিট সময়ের মধ্যে নিব এর মধ্যে আমি শেষ করে দেবো এই কথাগুলো তোমাদের আশা করছি এটা কাজে লাগবে যাই হোক আসো দোয়া তো তোমাদের জন্য থাকবেই আমাদের জেবুন নেসা জেবা দোয়া তো থাকবেই দোয়ার পাশাপাশি এই কথাগুলো তোমার শোনো কাজে লাগবে দেখো এটা তোমাদের স্বাগত জানাচ্ছি সেটার একটা স্লাইড দেওয়া আছে আর এইবার দেখো পরীক্ষায় এই যে ফর্টি থ্রি বা তম বিশেষ পরীক্ষায় তোমরা অংশ নেবে দোয়া শেষে করব শেষে এই ভিডিও শেষে তোমাদের দোয়া করে দিব ইনশাল্লাহ ভালো করবে আর কিছু তো ব্যাপার থাকেই যে ব্যাপারগুলো যেহেতু আমি অনেক এক্সপিরিয়েন্স এই লাইনে অর্থাৎ বিশেষ ভাইব পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে আমার তিনবার সো কাটার হওয়ারও অভিজ্ঞতা আছে কাটারও হয়ে গেছি এই অভিজ্ঞতা থেকে তোমাদের কিছু আমি কথা বলতে পারবো যাই পরীক্ষায় তোমার কী করণীয় সেটা নিয়ে আমি একটু কথা বলে নেই তারপরে তোমাদের কমেন্ট দেখবিনি দেখো শুরুতেই দেখো যে ওএমআর ফর্ম যেটা দেওয়া থাকবে ওএমআর ফর্মটা যেটা দেওয়া থাকবে সেইটা যে পূরণ করবে তুমি বিশ্বাস করো আর না করো যারা তোমার প্রথমবার দিচ্ছ এই ফর্ম পূরণ করতে যে তোমরা গন্ডগোল লাগিয়ে ফেলো আমি বললাম তো যে তো বহুবার দিয়েছি এবং অনেক অভিজ্ঞতা থেকে আহ পড়ানোর অভিজ্ঞতা বিশেষ তোমাদের পড়িয়েছি প্রায় চোদ্দ পনেরো বছর তোমাদের পড়িয়েছি সো এই অভিজ্ঞতা থেকে বলি এই ও এম আর ফর্ম পূরণ করতে এই যে রেজিস্ট্রেশন নাম্বার যেখানে থাকে এখানে ভুল করে ফেলে অন্যান্য অন্য জায়গার মধ্যে সিম্পল জায়গা বাট ভুল করে ফেললে তখন ওটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় তোমার জন্য ঠিক করাটা যাতে না হয় সেক্ষেত্রে দেখো যে প্রথমে দেওয়া আছে ফর্টি থ্রি তম মানে তেতাল্লিশ তম বিশেষ প্রথমে দেওয়া আছে তাহলে এখানে তোমাদের একটা বোঝা যাচ্ছে না আমি নিজেও ঠিক বুঝতে ঝাপসা আছে বাট মুখে বলে দিই তুমি জাস্ট ঘরটা খেয়াল করবে তোমরা তো অবশ্যই পাবে তোমরা কালকে যে সেটা হচ্ছে যে তোমরা একটু শেয়ার করে অনেকেই যুক্ত হচ্ছে তোমরা আরও যদি তোমাদের ফ্রেন্ডদেরকে জানাতে চাও একটু শেয়ার করে দিবা ওরা দেখুক জিনিসটা কারণ এগুলো এই জিনিসটা মানে পরীক্ষা হলে যে তুমি কনফিউজ হওয়ার থেকে আগে থেকে দেখাটা ভালো এইখানে দেখো যে প্রথম ঘরটা থ্রি এই তোমাকে আগে পূরণ করবে ফর্টি থ্রি এখন এখানে মিস্টেকটা কোনটা হয়ে যায় দেখো খুবই সিলি মিস্টেক হয়ে যায় আমি এই কথাটা এখন বলতেছি এবং বারবার এই কথাটা বলবো আমি তোমাদের বলে দেই যখনই গোল্লা ভরাট করবে গোলা ভরাট করার সময় কখনোই একবারে যে একটা ঘর পূরণ করে তারপরে আর একটা যাবে এটা না আমি যেটা করি সেটা হচ্ছে এরকম যেমন তুমি ফর্টি থ্রি বিচিএস তার মানে এই রোথে তোমার ফোর নিতে হবে তাহলে ফোর নিলে ফোর যেখানে থাকবে এই ফোরে তুমি ফোরে যে যেমন এই ফোর আছে ফোরে যে একটা দাগ দিলে এরকম দাগ দিবে এ যে এখন থ্রি এখানে থ্রি এই যে থ্রিতে যে দাগ দিলে তাহলে দুটা দাগ দেওয়া থাকলো খেয়াল করো আমি কিন্তু গোলা ভরাট করিনি আমি প্রথমে দাগ দিয়েছি তুমি এই এই ঘরে যে এটা গোলা দিবে বা দাগ দিবে তারপরে গোলা ভট করবে বিকজ ভুল খুব অজান্তেই হয়ে যায় ভুলগুলো একটা গোল্লা ভরাট ভুল করে ফেললে এইটা কারেকশন করতে ওই পরীক্ষা হলে ওই সময়ের মধ্যে থেকে ওই সময় পরে তোমার কারেকশন করবে না ওই সময়ের মধ্যে কারেকশন করতে গেলে তোমাকে একে ধরতে হবে ওই সারকে ধরতে হবে তোমার পরীক্ষা শেষ একটা ভুল করে তুমি পরীক্ষা মনে করো তোমার শেষ এই ভুল করার কোনো সুযোগই নাই এই জন্য তোমরা এই এরকম একটা দাগ দিবে দাগ দিয়ে তারপরে এটা গোলা ভাট করতে হবে এই যে আর গোলা করার সময় আগে চারদিকে বাউন্ডারি দিয়ে তারপরে মাঝখানে গোলাপ হাট করবে এরকম আগে চারদিকে দিকে বাউন্ডারি দিয়ে নেবে এই ফর্টি থ্রি গেল এবার ঢাকা কেন্দ্রের যে ঘরটা থাকবে সেই ঢাকা কেন্দ্রের যে কোড আছে সেটা তুমি পূরণ করলে দাগ দিয়ে তুমি একটা পূরণ করলে এরপরে দেখো এই যে রেজিস্ট্রেশন যে ঘরটি আছে এই ঘরটিতে যে বন্ধুরা তোমরা যেটা করো এইখানে কিন্তু আমাদের ভুলটা হয় ভুলা কি কারণে অনেকগুলো দেখো সংখ্যা অনেকগুলো সংখ্যার কারণে একটার জায়গায় একটা গোল্লা ভরাট করার পরে তুমি বুঝতে পারো এরকম ঘটনা ঘটে যায় সবার হয় তা না বাট আমি যতবার পরীক্ষা দিয়েছি প্রতিবারই আমার দেখছি যে আমার হলে কেউ না কেউ ভুলটা করছে একজন না একজন ভুলটা করে তোমার যাতে ভুলটা না হয় বন্ধু তুমি এই জন্য যেটা করবে যে এটার জন্য ধরো তোমার রেশন নাম্বার যা আছে ধরো তোমার রেশন নাম্বার আছে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা তোমার রেশন তুমি এটা তো আগে লিখলে রেশন নাম্বারটা আগে লিখে নিলে এখন ওই যে ঠিক ওই আগেটা নিয়ে মতো এখানে ওয়ান আছে দেখো এখানে মুশকিল কোনটা হয় তোমাকে বলি ভুলটা কোথায় করে মনে করে যে প্রথম ঘরটায় আগে আছে এটাই ওয়ান এই কিছু তাড়াহুড়ো করতে যে আগে এইটাই গোল্লা ঘর করে ফেলে তো ওইটা না করে দেখো ওয়ান কোনটা প্রথমে জিরো তারপরে ওয়ান তাহলে তুমি ওয়ান টিপলে তুমি এটা কিন্তু করা যাবে তাহলে এটা তুমি প্রথমে গোল্লা ভরাটনাকে দাগ দিয়ে রাখো মার্কিং করো এবার টু টু এ মার্কিং করো থ্রি থ্রিতে একটা মার্ক দিয়ে রাখো থ্রি ফোরে মার্ক দিয়ে রাখো ফাইভ এ মার্ক দিয়ে রাখো সিক্স এ মার্ক দিয়ে রাখো ওকে আচ্ছা এইটা আমি একটু উঠাই নেই চলে গেল আচ্ছা ঠিক আছে তোমাদের দেখো তাহলে 1 আমি যেটা করছেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে ওয়ানে আমি মার্ক করলাম তে মার্ক করলাম থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে তাহলে এইটা কি করলাম যে আমি একটা ছোট করে এখানে বড় দাগ দেওয়া হয়ে গেছে ছোট করে দাগ দিতে হবে দাগ দিয়ে এখন তুমি গোলা ভট করবে গোলা ভট যেটা বলছিলাম যে আগে এই করবে করে তারপরে মাঝখানে দিবে টান এই যে দ্রুত ভরাট হবে ভরাট করাটা কিন্তু আমি যেটা করতাম বন্ধুরা আমি প্রতিবার বিশেষ প্রিলি পরীক্ষা দেওয়ার আগে যেই কলমগুলোর মাথা মোটা ওই কলম দুই তিনটা অর্ধেক করে রাখতাম অর্ধেক মানে ঘষা করে লিখে টেকে এটা অর্ধেক করে রাখতাম তাহলে কালি দেখি ঝরতো কালি বেরিয়ে হলে দ্রুত গোলা ভরাট হয় মনে রাখবে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা হলে প্রিলি পরীক্ষার সময় দু সেকেন্ডও খুব ইম্পর্টেন্ট এই জন্য মনে রাখবে এটা কোনোভাবেও একটা সেকেন্ডের জন্য তোমার নষ্ট না হয় এটা খেয়াল করতে হবে তাহলে এই যে আমার দুই দুই এর কি করবা এটা গোলা ভরা এখন কোনো কারণে তোমার যদি এটা দেখা গেলো যে না এটা একটা দাগ দিয়ে রাখছো তোমার এই ঘর না পূরণ হবে এই ঘর তখন তুমি কিন্তু এটা চেঞ্জ করে এই ঘরটা দিতে পারবে কিন্তু প্রথমে যদি গোলা ভরাট করে ফেলো তাহলে কিন্তু তোমার একটা বিরাট একটা মিস্টেক হয়ে গেল তুমি এইটা ঠিক করতে তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে এইভাবে তুমি তিন এই যে বাউন্ডারি দিয়ে মাঝখানে গোলা ভট করে শুকিয়ে দিলে এই চার বাউন্ডারি দিয়ে মাঝখানে গোলা ভট করলে পাঁচ এই আর কি তো এইভাবে বাকিটা তুমি পূরণ করলে ওকে এখন এইটা তোমার এইভাবে খুব সাবধানের সাথে খুব ভুল হয় আমি আমি তোমার বললাম যে যতবার প্রিলি পরীক্ষায় আমি অংশ নিয়েছি ততবারই আমি দেখছি যে আমার রুমে কেউ না কেউ এই জায়গার মধ্যে একটা ভুল করে ফেলছে এবং চিল্লা চিল্লি এটা নিয়ে স্যার কি করবো কি করবো স্যার আমার শেষ হয়ে গেল পরীক্ষা অমুক তুমুক স্যারও বোঝে না স্যারও দেখা যাচ্ছে যে জানে না যে এটা কি করতে হবে স্যারও হয়তো এই ইনস্ট্রাকশনটা পায় নাই যে স্যার ওখানে দায়িত্ব আছে সবই তো সে জানে তত না সে এর এর জিজ্ঞেস করতেছে তো তোমার দেখবা যে অবস্থা খারাপ এই জায়গাটা খেয়াল করবে দেন এই ঘরটা দেখো যে সেটের যে ঘরটা খুবই ইম্পর্টেন্ট সেটের ঘরটা মানে এটা ভাইটাল একটা জায়গা তোমার পরীক্ষার যে সেটটা পড়ে গেছে এই সেট কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন তোমার তোমাকে যখন মানে কোশ্চিনটা দিবে তখন কিন্তু দিবে কি হবে যে তোমার সামনে কি দিবে ক ধরো এ তারপরে একটা হচ্ছে বি তারপরে সি তারপর ডি এরকম পদ্মা নাও এক দুই তিন চার এরকম থাকবে তাহলে সামনে যাকে দিল এক তারপরে দুই তারপরে তিন এই সেট নাম্বার কিন্তু ওরা যেভাবে দিয়েছে ওইখানে কিন্তু ওদের কাছে কিন্তু লিস্ট আছে যে কিভাবে যাচ্ছে সেট নাম্বারটা তুমি কি করলে যে সেট নাম্বার তুমি আর চেঞ্জ করে নিলে এই কাজটা মোটেও করবে না তোমার যে সেটটা পড়ে গেছে এই সেট তুমি কারোর সাথে চেঞ্জ করবে না তোমার সেট তোমার কাছেই থাকবে তোমার যেটা থাকুক সেটাই থাকুক বুদ্ধি করে যে আমি এটা নিলাম ভাই আপনি এটা নেবেন এরকম হবে না এটা করবে না তাহলে তোমার প্রথমেই তুমি দেখবে কোশ্চেনটা হাতে পেয়েই কোশ্চেন পাওয়ার আগে তোমার এই কাজটা করে ফেলতে হবে কোশ্চেনটা হাতে পাওয়ার পরেই প্রথম তুমি খেয়াল করবে যে সেট নাম্বারটা কি আছে সেট তোমার যদি এক হয় দুই হয় তিন হয় দেখো প্রথম ঘরটা কিন্তু যে ডমবার বলি ভুলটা তোমরা কি করে ফেলো যদি তোমার সেট হয় তুমি ধরো ওখানে লিখছো এখন প্রথম ঘরটা তুমি কিছু না বুঝেই প্রথম ঘরটা গোলা ঘট করে ফেললে তাহলে কিন্তু তোমার গেল প্রথম তাহলে তো সেট হয় না সেটা তাহলে তোমার যদি ওয়ান হয় তাহলে এই প্রথম ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরটা তুমি পূরণ করবে এই দ্বিতীয় ঘরটা পূরণ করবে এই হয়ে গেল সেট ঘরটা পূরণ করবে অবশ্যই তারপর তুমি আশা করবে ওটা খুবই ভাইটাল এখন দেখো যে এরপরে যদি আমরা যদি দেখি যে আর আর কি আছে ওইটা যদি আমরা দেখি আহ সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এটা আচ্ছা এইখানে বাকিটা তোমাদের কাছে একদম পানি আমার কাছে মনে হয় যে ভালোই বুঝবো এটা পরীক্ষার্থীর নাম এখানে ক্যাপিটাল লেটার লিখতে বলছে বড় হাতের লেখা এটা এটা লেখাটা ঝাপসা আসছে আমি নিজেও বুঝতেছি না লেখাটা তো বুঝে নিও এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে তুমি তোমার নামটা অবশ্যই ক্যাপিটাল লেটারে যেটা তোমার সার্টিফিকেট করা যাবে না এখানে নামটা দিয়ে দিবে জেলার নাম তোমার যে নিজ জেলা জেলার নাম দিয়ে দিবে এইখানে স্বাক্ষর করবে স্বাক্ষর করার সময় একটা ইম্পর্টেন্ট জায়গা আছে স্বাক্ষর করার সময় তুমি এখানে স্বাক্ষর করার সময় তুমি একটা স্টাইলে স্বাক্ষর করে দিলে যে আজকে সময় নেই তাড়াতাড়ি এটা কিন্তু খুব জরুরি জিনিস ভালো করে খেয়াল করো সেটা তুমি স্বাক্ষর করে দিলে এমন স্বাক্ষর করে দিলে যে যে স্বাক্ষরটা তুমি দিলে এখান থেকে যে যে স্বাক্ষরটা তুমি এটা এখানে স্বাক্ষর করে দিলে দিলি সাক্ষর করে দিলে এখন এই স্বাক্ষরটা সাক্ষরটা মনে রাখবে যেটা তুমি ফর্ম পূরণ করেছো মানে যখন তুমি স্বাক্ষরটা তুমি জমা দিয়েছিলে সাক্ষরটা যখন যখন তুমি ওই যে ইয়া করো ফর্ম পূরণ করো জন ইয়ার জন্য রেজিস্ট্রেশন করো যখন তখন একটা স্বাক্ষর তোমার দেয়া ছিল ওই স্বাক্ষরটা তুমি এইখানে দিবে এই আমি তখন বলছিলাম তোমাদের যখন আমি তখন তোমাদের লাইভ নিতাম সে সময় তোমাদের স্বাক্ষর স্বাক্ষরের সময় ধরো আমার নাম আমার নাম যদি আমি লিখি আমার নাম যদি আমি লিখি আরে এমন আর কেন আচ্ছা ধরো আমার নাম যদি লিখি স্বাক্ষরটা আমি কি দিই এখন স্বাক্ষর তোমার তার এখানে এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নাই তোমার যে স্বাক্ষরটা আছে ওই স্বাক্ষরটা তুমি এখানে ধরো আমার নাম যদি আমি দেই দেই এখান এখান থেকে থেকে যে মাইদুল আমি আমি লিখি সমস্যা কি আমার দিয়ে দিলাম তাহলে আমার স্বাক্ষরটা কি হইল যে আমি এই স্বাক্ষরটা এক্সপেরিমেন্ট করা দরকার হইলো না এখন এমন একটা স্বাক্ষর আমি দিলাম যে ওটা একবারই পারি আর একবার পারি না তাহলে তুমি কিন্তু সমস্যা করে দেবা কারণ স্বাক্ষর রিটার্ন পরীক্ষায় তোমার এই স্বাক্ষরটা তোমার কাজে লাগবে লিখিত পরীক্ষায় তুমি যদি পাশ করো তখন ওই স্বাক্ষরটা কাজে লাগবে সো এই স্বাক্ষরটা তোমার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এটা তুমি মনে রাখবে সাক্ষর জায়গাটা এই হচ্ছে তোমার ফার্স্ট স্টেপে এই জায়গাটা তুমি সতর্ক থাকবে এরপরের স্লাইডটা আমরা দেখি এরপরের স্লাইডটা আমরা যে দেখি এটা দেখো উত্তরপত্র পূরণ করা এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা উত্তরপত্র পূরণ করবা এই যে ওই উত্তরপত্র যে দুইশোটা এমসি কিউ যে উত্তরপত্র আছে সেটা পূরণ করবে এটা একটু বড় করে দেওয়া যায় কিনা এরকম আচ্ছা কি বলছো অবশ্যই কালো কালির বল পয়েন্টে তারা বৃত্ত ভাট তোমরা জানো যে এটা কালো কালির বৃত্ত ভাট করতে সবাই জানো এটা সমস্যা নাই এখানে দেখো একটা জিনিস তোমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে আমি দ্রুততার সাথে যাব এইখানে দেখো তোমরা জানো যে এখানে দুশোটা আছে সব মিলে দুশোটা কোশ্চিন তোমরা দুশোটা করবে তো যখন তোমার দেখা এক কোয়েশ্চিনোটা শুরু হবে শুরু শুরু হবে হবে বাংলা দিয়ে ইংলিশ দিয়ে এরকম শুরু হবে তাহলে যখন এক একটা শুরু হবে তখন ধরো বাংলায় আসে বিশটা বা বাংলায় আসে পঁয়ত্রিশটা কোশ্চিন টানা থাকলো এখন বাংলার পঁয়ত্রিশটা কোয়েশন আনসার তুমি করলে এই যে দেখো কত ঘিঞ্জি লেখা ছোট ছোট লেখা ঘিঞ্জি কিন্তু তোমার ভুল হওয়ার জন্য খুব একটা মুখ্যম জায়গা ভুল হওয়ার জন্য একটা সিরিয়াল ভুল হলে টানা পরে ওই জন্য খুবই কেয়ারফুল এখানে আমি তোমার এখানে কয়েকটা জায়গা বলবো খুব দ্রুত সেটা বলবো কয়েকটা জায়গা নাম্বার ওয়ান হচ্ছে যে যখন তুমি আনসার করবা আনসার করার সময় আমি যে কাজটা করতাম এটা তোমাকে বলছি যে তোমার এটাই করতে হবে তা না তুমি তোমাকে চিন্তা করবে আমি যেটা করতাম আনসার করার সময় যেন ভুল না হয় এই জন্য আমার যে কোশ্চিনের যে সিট কোশ্চিন পেপার যেটা পাবো আমি প্রশ্নপত্র যেটা পাবো আমি প্রশ্নপত্র দেখতাম ধরো দশ নম্বরের আমি দশ নম্বরে আমি ধরো দশ নম্বর কোশ্চিনের আমি সি আনসার করব সি তাহলে এই যে ধরো ক খ আছে আমি কি করতাম এখানে একটা ছোট্ট করে ছোট্ট করে ডট দিয়ে রাখতাম তোমরা হয়তো দেখতে পাচ্ছ না এটা ছোট্ট করে ডট দিয়ে রাখতাম এবার আসো যে আঠারো নাম্বারে ধরো আমি ডি আনসার করবো তা ডি আমি গোল্লা ফাট করতাম না আমার ডি ধরো আনসার আছে আমি কি করতাম আঠারো নাম্বারের তে একটা গোলা দিয়ে রাখতাম ডট দিয়ে রাখতাম ডটটা আমি বুঝতাম ওকে এটা তুমি আবার বলি খুবই ইম্পর্টেন্ট কথা তোমাকে এটা অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে কেন করতাম এবং কেন তুমি করবে সেটা আমি তোমাকে বুঝাই যেমন আঠারো নাম্বারটা আমি এটা ডট দিলাম এরকম ধরো আমি এটাতে দিলাম এটাতে দিলাম এরকম দিলাম যে ডটগুলো দিয়ে গেলাম এখন এই ডটগুলো দিলে সুবিধা কি হয় সুবিধা হচ্ছে ধরো তুমি গোলা ভাট করবে একটা করে তারপর তুমি যাবে যেটা তোমরা করলে উনিশ নম্বরে আমি বি করব তাহলে বিটা তুমি গোলাভাট করবে যাও এই যে গোলাভাট তুমি করতেছো গোলা গোলাভাট করা হয়ে গেল উনিশে বি তুমি গোলাপাট করলে তাহলে কি হলো তুমি প্রশ্ন থেকে কিন্তু বের হয়ে তুমি এটা গোলা ভাট করলে তাহলে তুমি প্রশ্ন নাম্বার ছিলে ছিল উনিশে এখন তোমার এই ওমার ফর্ম রেখে তোমাকে আবার প্রশ্ন পোতে যেতে হবে যে আবার দেখতে হবে কত নম্বরে গিয়েছিলাম উনিশ নাম্বার ছিলাম উনিশ নাম্বার পরে আমি কি করবো বিশ নাম্বার করব এই যে তুমি একবার কোশ্চিনে গেলে আর একবার তুমি ওমার ফর্মে গেলে এতে তোমার কয়েকটা জিনিস ক্ষতি হইল এক নাম্বার হচ্ছে তোমার সময় তুমি ওইখানে দেখবে ওখান থেকে বাদ দেবে এখানে আসবে এ তোমার একটা সময় নষ্ট দুই নম্বর হচ্ছে বড় যে ক্ষতিটা সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ব্রেক হবে তোমার কনসেন্ট্রেশন যেরকম কোশ্চিনের মধ্যে ছিল সেই কনসেন্ট্রেশনে তোমার ব্রেক হবে তাহলে এই দুটো থেকে আমি বাঁচার জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে প্রশ্নপত্রের মধ্যে থেকে আমি যখন দেখতাম যে উনিশে আনসার বি তখন এই সময় নিয়ে বি গোল্লা করার চাইতে আমি একটা ডট দিয়ে রাখতাম তারপরে ধরো এটা আছে সি এরকম করে পুরোটাই আমি এটা আমি যতগুলো আনসার পারি সবগুলো আনসার আমি কি করতাম যে ডট ডট করে দেখতাম এখন আমার কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে পরীক্ষা হলের মধ্যে আমি কত সময় আমি ব্যয় করছি এবং কখন আমি এটা গোল্লা ভার্ট আমি একটা গোল্লাটা ভার্ট করিয়ে নাই এখন যদি আমার এটা কোনো কারণে সেইটা যদি স্যার নিয়ে যায় তাহলে পরীক্ষা শেষ আমার এখন আমি যেটা করতাম সবসময় পরীক্ষা শেষ হওয়ার পরীক্ষা শেষ হওয়ার আমি এটা সাত মিনিট আট মিনিট সময় হাতে রাখতাম সাত মিনিট রাখলেই হয়ে যেত তো আমাদের সময় একটু একশো নম্বর পরীক্ষা ছিল তোমরা কি করবে যে দশ মিনিট পনেরো মিনিট সময় হাতে থাকতেই পারে এভাবে বলে তুমি অনেক সময় তুমি হাতে পাবা অনেক সময় এবং তুমি এতটা রিল্যাক্স থাকবা যে তোমার চারপাশে কি হচ্ছে তুমি সব কিছুই তুমি পর্যবেক্ষণ করতে পারবা তো এখন দশ মিনিট সময় মধ্যে যেটা হয় দশ মিনিট তিন চার মিনিট লাগে ধরো চার মিনিট লাগবে তোমার এখান থেকে যেগুলো গোলাপট করবে সবগুলো একটা না তোমার এই ডটগুলো সব যখন দেওয়া হয়ে যাবে এখন দেখো তুমি যখন শেষের দিকে যে তোমার সব ডট দেওয়া শেষ তুমি কতগুলো ডট দিচ্ছ কোথায় দিচ্ছ সব তুমি জানতে পারবে দুইটা লাভ এখানে হবে এক নম্বর হচ্ছে এই ডট গুলোর থেকে তোমার আনসার করলে আনসার তোমার ভুল আনসার ভুল জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই ধরো তুমি আমি আমি দিচ্ছি এটার মধ্যে এই কোশ্চিনের আমি ঘ দিয়েছি তাহলে আমি তো এটা দেখে দিয়েছি যে কোশ্চিনের কত এত সতেরো নাম্বার সে সতেরোর গ এটা আমি এখানে ডট দিয়ে রাখছি তাহলে এখানে আমার আঠারোতে ডট কোনো সুযোগ নাই আমি এখন এটা একটা লাভ সময়ের ভালোটা সেফ এটা একটা সুবিধা হচ্ছে শেষ মুহূর্তে আনসার করার সময় তোমার মনে হইলো না এটা সতেরোর গ ঘ হবে না এটা হবে গ তাহলে তুমি কি করলা যে এইটা কিন্তু তোমার আনসার করার দরকার হলো না তুমি এটা বাদ দিয়ে তুমি গ তে চলে গেলে আবার আনসারটা তোমার আনসার তুমি চেঞ্জ করো তোমার সুযোগ থাকলো আর পুরোটা আনসার করার সময়টাও বেশি পেলে আর শেষের দিকে যদি তুমি এই গোল্লা ভরাট করবে গোল্লা ভর্ট করতে তোমার কোনো সমস্যা নাই তুমি মানে দ্রুততার গোল্লা ভর্ট করে যেতে পারবে এটা তুমি গোলা আভার্ট করলে এরপরে তুমি ধরো যে এটা তুমি গোলা আভাট করলে এইভাবে তোমার যেটা যেটা দরকার তুমি সবগুলো গোলা আভার্ট করলে তোমার হাতে যদি তুমি দশ মিনিট সময় রাখতে পারো আলাদা করে দশ মিনিট যথেষ্ট এবং গোল্লা সবগুলো ভরাট করার পরে তুমি দেখতে পারবে যে আমি যেগুলো করলাম আমার হাতে আরো চার থেকে পাঁচ মিনিট সময় রয়ে গেছে বা তিন মিনিট সময় রয়ে গেছে এই তিন মিনিট সময় আমি কী করবো এখন গোল্লা তো ভরাট করা তোমার শেষ বাকি যে তিন মিনিট সময় থাকবে সেই তিন মিনিট সময় কিন্তু তুমি আরেকটু চিন্তা করতে পারবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে পরীক্ষা হলে যখন তুমি কোশ্চিনটা পাবে কোশ্চিনটা পাওয়ার পরে যখন তুমি আনসার করবে সেইখানে দুই ধরনের তোমার কোশ্চিনের মধ্যে দাগ তুমি দিয়ে রাখবে মানে মার্কিং করে রাখতে পারো একটা হচ্ছে যেগুলো তোমার জন্য একদম মানে পানি কোশ্চিন বলে না যে একদম পানি মা জাতীয় ফলের নাম কি কাঁঠাল এই ধরনের টাইপের কোশ্চিন যে এই টাইপের যে আছে তুমি আর চিন্তা করার দরকার হয় না এগুলো তুমি একবারেই পারছো এগুলো দেখতেছো আনসার তুমি ডটে রাখছো ওই কোশ্চিন পড়ার সময়ই তুমি কিছু প্রশ্ন পাবে যে প্রশ্নগুলো তোমার মনে হবে যে এই মুহূর্তে পাচ্ছি না বাট একটু পরে আমি পারবো চিন্তা করলে আমি পারবো ওই কোশ্চিনটা তুমি একটা বিশেষ একটা চিহ্ন দিয়ে যাও ঠিক আছে একটা ধরো কোশ্চিনের মধ্যে ধরো কোশ্চেন নাম্বার টুয়েলভ তুমি এই কোশ্চেন টুয়েলভ নাম্বার একটা গোল দিয়ে যেতে পারো বা এইরকম টুয়েলভ একটা দাগ দিয়ে যেতে পারো যে এটা আমার চিহ্ন তখন তুমি কি করবে যেগুলো তোমার আনসার হয়ে গেছে এগুলোর বাইরে যে এই যে তুমি একটা দাগ দিয়ে রাখছো যে একটু চিন্তা করলে আমি পারবো অর্থাৎ সেকেন্ড স্টেপে যে আমি এই কোয়েশনগুলো পারবো সেই কোশ্চিনগুলো তুমি সেকেন্ড স্টেপে যে দাগ সেই দাগ অনুযায়ী সেকেন্ড স্টেপের কোয়েশনগুলো তুমি ধরবে তাহলে তোমার কি এলো পাতারে তোমার সব কোশ্চিন তোমার পড়তে হচ্ছে না ওগুলোই পড়তেছো যেটা তুমি রেখে দিচ্ছ যে আমি এগুলো পড়বো সেকেন্ড টাইম ওইটা পড়ার পরে তোমার আরো হাতে সময় আছে তুমি থার্ড টাইমে যাওয়ার জন্য তুমি কিছু প্রশ্ন দেখতে পারো ওকে তো সেই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে এই যে কে আনসার কি করলো করলো তমুক করলো এগুলোর দিকে খুব বেশি মনোযোগ দিলে তোমার আনসারের যে সমস্যা সেটা রয়ে যাবে অনেক কথা বন্ধুরা এগুলা বলতে গেলে অনেক সময় যাবে আমি এই স্লাইডটা তোমাদেরকে যেটা বললাম সেটা তোমরা এইভাবে খেয়াল করতে পারো আমরা পরে স্লাইডে যাই দেখি যে কি দেখতে পাই আমরা দেখি হ্যাঁ এটা তাহলে আমরা বুঝলাম এখান থেকে যে সেটা হচ্ছে গোলা ভরাট করে দুটো অপশন আছে আমি যেটা করতাম সেটা হচ্ছে যে গুলো প্রথমেই গোলা সরাসরি ভরাট করতাম না প্রথমে ডট দিয়ে যেতাম যতগুলো আমি পারি সেগুলো সব ডট দিয়ে যেতাম এক এই ডটগুলো আমি শেষের সময় যে ভরাট করতাম সেটা দশ মিনিট আমরা রেখে দিলেই আনাফ আর নাম্বার টু হচ্ছে যে কোশ্চিনের মধ্যে যেগুলো সবচেয়ে সহজ সেগুলো শুধু সেগুলো কোশ্চিন দেখেই এখানে ডট দিয়ে যাওয়া আর যেটা সেকেন্ড টাইম আমি করবো সেটা আমি কোশ্চিনের মধ্যে মার্কিং করে যাবো যে এগুলো আমি সেকেন্ড টাইম অর্থাৎ একটু চিন্তা করে করবো সেগুলো আমি সেকেন্ড টাইম এসে ওই প্রশ্নগুলো নিয়ে আমি চিন্তা করবো তাহলে আমার মানে আজে বাজে চিন্তা করে সময় নষ্ট না এই কৌশল নিবে এটাতে গেলে আমরা এরপরে যদি দেখি ঝটপট কিছু কথা বলি তোমাদেরকে একদম শর্টপট শর্টকাট কথা বলতে হবে সময় একদম নাই পরীক্ষার আগের রাত ও কেন্দ্রে প্রবেশের পূর্ব পর্যন্ত করণীয় একেবারেই সংক্ষিপ্ত এই কথা আমার অভিজ্ঞতা থেকে তোমাদের বলি আজকেই তো পরীক্ষার আগের রাত কালকে তোমাদের পরীক্ষা তো এরকম পরীক্ষা তোমরা বহুবার ফেস করছো এবং সামনে আরো করবে মনে রাখবে একটা জিনিস হচ্ছে যে কালকে ধরো তোমার পরীক্ষা এখন তুমি এই পরীক্ষা নিয়ে তোমার যদি নাওয়া খাওয়ার টেনশনে যদি সব সর্বনাশ করে ফেলো তাহলে তো হইলো না তাহলে এই পরীক্ষা তোমার একটা অ্যাজ ইউজুয়াল একটা পরীক্ষা এটা যেমন আজকে দিচ্ছ এরপরে আবার পরীক্ষা দিবে আবার পরীক্ষা দিবে এরকম মানে এই ক্ষেত্রে আমার যেটা পরামর্শ আজকের দিন আজকে এবং কালকের দিনের জন্য এটা জাস্ট একটা পরীক্ষা এটা নিয়ে তোমার উদ্বিগ্ন হওয়া বা একেবারে ওভার সিরিয়াস হওয়ার কোনো দরকার নাই বাট সিরিয়াস থাকতে হবে সিরিয়াস নট ওভার সিরিয়াস এই কথাটা মনে রাখবে আজকের যেটাই হোক আমি একটা কথা তোমাদের কাছে বলে দেই তোমাদের মধ্যে আজকে এই কথা আমার গলা একদম ভালো না আমি কথা জোরে বলতে পারতেছি না বুঝে নিও কথাটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের মধ্যে আজকে যার ভালো ঘুম হবে যার আজকে রাত্রে বারোটার মধ্যে যার ঘুমিয়ে যার যেতে পারবে সে কালকে পরীক্ষা তার ভালো হবেই কালকে পরীক্ষাটা তার ভালো হবে আমি বলছি এই যে রাত্রে প্রশ্ন আউট হবে অমুক হবে তমুক হবে এরকম ফালতু চিন্তা মাথায় নেবে না কোন ফ্রেন্ড যদি বলে যে না প্রশ্ন আউট হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে এগুলো চিন্তা একদম মাথায় নিবে না কারণ এটা সুযোগ নাই বিশেষ পরীক্ষা এগুলো সুযোগ নাই তোমার এই জন্যই বলছি যে তোমার আজকে রাত্রে খুব ভালো একটা ঘুম দেওয়ার জন্য বারোটার মধ্যে তোমার যা পড়া হয়েছে হয়েছে আর যা হয়নি এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই প্রিলির বিশেষে পড়া কোনো শেষ নাই তুমি শেষ করতে পারবে না যেটা শেষ করে ফেলবা ওইটা নাই তোমার কমন সেন্স এবং মাথাটা যতটা কুল থাকবে আগামীকাল তোমার পরীক্ষা তত ভালো হবে সো মাথা কুল রাখার জন্য আজকে রাত্রে বারোটার মধ্যে তুমি অবশ্যই অবশ্যই ঘুমিয়ে যাবে সব চিন্তা বাদ দিয়ে মোবাইল টোবাইল একদম সাউন্ড মিট করে দিয়ে দেওয়া একটা ঘুম এটা হচ্ছে আজকের কথা আমি বলছি আজকে বারোটার বাইরে তুমি যাবা না খেয়ে খেয়ে ঘুমিয়ে যাও নাম্বার টু হচ্ছে যে আগামীকাল সকালে তোমাদের কেন্দ্র কোথায় পড়ছে এটা কিন্তু খেয়াল করতে হবে তো কেন্দ্র কারো কাছে পড়বে কারো দূরে পড়বে এটা স্বাভাবিক একটা বিষয় কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে একদম পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট আগে যে বা দশ মিনিট বিশ মিনিট আগে যে নাকে মুখে যে ঢুকে পরীক্ষা দেওয়া এইটা যেন কোনো ক্রমেই না হয় এই আমি বলবো যে পরীক্ষা হলে তুমি অবশ্যই এক ঘন্টা আগে যাবা এক ঘন্টা আগে যে তোমার কোনো কাজ নাই প্রয়োজনে রাস্তার পাশে বালু আলা জায়গার মধ্যে একটু বসে থাকো বা এক্সট্রা একটা কাগজ সাথে নিয়ে যেয়ে পেপার সাথে নিয়ে যেয়ে পেপারের উপরে বসে থাকো এক ঘন্টা তুমি ওখানে পরীক্ষা হলে বসে থাকো বাট পরীক্ষা হলে এমন হয়ে যাওয়া যাবে না যে দশ মিনিট পনেরো মিনিট সময় আছে এটা যেন কোনোভাবেই না হয় ওকে বন্ধুরা তাহলে তোমাদের যেটা করতে হবে যে একদম মানে পরীক্ষা হলে অন্তত পক্ষে এক ঘন্টা আগে তোমার বুঝতে হবে সেই জন্য তুমি তোমার পরীক্ষা কেন্দ্র কোথায় কিভাবে যাবে এটা তুমি আজকেই ঠিক করে রাখো কিভাবে যাবে ঠিক করে নাও যাতে তোমার কোনো সমস্যা না হয় তুমি একজন বিশেষ প্রার্থী তোমার এগুলো নিয়ে তো প্ল্যান করা বা শিখিয়ে দেওয়ার কিছু নাই তুমি নিজেই বুঝবে যে কি করতে হবে এটা গেল তোমার হচ্ছে পরীক্ষা হলে ঢোকা পর্যন্ত আমি তোমাদেরকে বলে দেবো কি কি নিতে হবে কি নিতে হবে না যাবে সেটাও বলে দিব এটা দেখো যে পরীক্ষার চলাকালীন কিছু কথা তোমাদের বলে দিই সময় অনেক নিয়ে ফেলছি বেশি সময় নেওয়া যাবে না পরীক্ষার চলাকালীন আমি তোমাদের কাছে জিনিস বলি আমরা যখন পরীক্ষা দিতাম তখন ওই মানে কে কে ভালো পারে না পারে এগুলা বিষয়গুলো আমরা খেয়াল করতাম যে কে কে ভালো পারে না পারে হ্যাঁ তো এখানে মুশকিল হচ্ছে যা ধরো একজন ভালো পারে তুমি তাকে জিজ্ঞেস করলে ভাই এটা আনসার কত সে তোমাকে কারেক্ট আনসার করবে তুমি কিভাবে নিশ্চিত হলে যে সে কারেক্ট আনসার করবে সবাই তো কম্পিটিটার্স তো তুমি একজনের কারেক্ট আনসার বলে দেবে তুমি এটি বিশ্বাস করবে সেটা ব্যাপার না এই যেটা হয় যে পরীক্ষা হলের মধ্যে সহজে সহজে কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই জিজ্ঞেস করার মানে জিজ্ঞেস করলে তোমার মনে করো তোমার বলে বলে দেবে কিন্তু এরকম বিশ্বাস করার যে আমি তোমাদের এখন কি বলবো যে শুরুটা যেভাবে হচ্ছে যে আমি যেটা করতাম যে প্রশ্ন যখন দিবে প্রশ্ন দেওয়ার আগে তো আগে ওই যে ওই আমার টর্ম পুরনো বাবার সবার থাকতো পরীক্ষার কোশ্চিন দেওয়ার আগে জাস্ট কি যে এক মিনিট দেড় মিনিট এই সময়টা চোখ বন্ধ করে চুপ বন্ধ করে একটু তুমি ভিজুয়ালাইজ করো যে আমি কি কি পড়েছি বা ওইভাবে তোমার তো আসবে না জাস্ট খালি মানে মাথাটা যতের পড়ো কুল করো একদম ঠান্ডা করে ফেলো মাথাটা নীরব থাকবে একদম চুপচাপ থেকে তারপরে তুমি क्वेश्चनটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করে দিবে এটা হচ্ছে পরীক্ষা হলেまで যতটা তুমি মানে মাথা তুমি কুল রাখবে তত তোমার পরীক্ষা ভালো হবে এইটা হচ্ছে মূল কথা তো যাই হোক তাহলে আমরা যেটা বুঝলাম যে এখানে পরীক্ষার মধ্যে এররর দিকে তাকিয়ে বা এররর দিকে দেখে দেখে आंसर করবো ভরসা তো নাই কে ভালো পারে তোমার থেকে সেটা দেবো তুমি তো পড়াশোনা করছো আর একজন পড়াশোনা করছো তত গ্যারান্টি নাই যাই হোক এটা তারপরেও পরীক্ষা হলে মধ্যে তোমার নিজের একটা অভিজ্ঞতা আছে যে কে পারে কে পারার সেটা তুমি বুঝবে বুঝে তুমি যেটা ভালো মনে করো তুমি অবশ্যই ম্যাচিউর সেভাবে চলবে আমার মতে মনে হয় যে কাউকে কোনো জিজ্ঞেস না করে নিজের যা পারি সেগুলো আনসার করাটা ভালো হবে আর এখানে আনসার করার সময় আমি যেটা বলবো যে আমি আগেও বলছি সেটা হচ্ছে যে পরীক্ষায় বিসিএস পিড়ির জন্য দুইশো নম্বরের জন্য কখনোই একশো চোদ্দ নম্বরের উপরে কখনোই লাগে নাই দুশোর মধ্যে থেকে তাহলে একশো চোদ্দোর উপরে যদি কখনোই না লাগে তাহলে খামোখা তুমি এটা দেখা গেলো দেড়শো দুইশো দেড়শো বা একশো ষাটটা আনসার করা তো দরকার হয় না তোমার আনসার লেভেল থাকতে পারে একশো তিরিশটা বা একশো পঁচিশটা এরকম আনসার থাকতে পারে যাতে ভুল কম যায় আর একেবারে অনুমান করে বেশি বেশি আনসার করা এটা ঠিক হবে না তো আমার মনে হয় এগুলা বিষয় আর কথা না বলে এগুলা বিষয় তুমি তোমরা জানো যে কি করতে হবে কি করতে হবে না বাট আমার একটাই কথা সেটা হচ্ছে যে তোমার টার্গেটের জন্য এরকম আহামরি না থাকে যাতে ভুল বেশি হয় ভুল মোটেও বেশি করা যাবে না কারেক্ট আনসার গুলো যেগুলো পারো সেগুলো আগে করো করার পরে কিছু তো ঝুঁকি নিতে হয় অল্প সেগুলো পরিমাণ যেন বেশি না হয় ঝুঁকি কিছু নিতে হবে বাট সেগুলো খুব বেশি না এই জন্য বলবো যে একশো পঁচিশের মতো আনসার করলেই হয় এখানে যেন ভুলটা বেশি না হয় এটা খেয়াল রাখতে হবে ওকে পঁচিশ তিরিশ এই আনসারগুলো করবে এর মধ্যে থেকেই দেখবে তোমার এখান থেকে পাঁচ নাম্বার চলে আসছে খুবই কেয়ারফুল যে আমি আনসার করার সময় ভেবে করছি যেমন ধরো মেন্টাল অ্যাবিলিটি মেন্টালিটি কোশ্চিনকে যদি আনসার করার সময় তোমরা একবার ভেবে করো তাহলে এটা তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি একবার তোমার আনসার যদি ক হয় তুমি আরেকবার রিপিট করো যে এই এটা এটা কিভাবে ক হইল দ্বিতীয়বার হওয়ার পর সময় যাক এখানে তোমাদের অনেক সময় থাকে দুইশোতে আনসার করতে হচ্ছে না দুইশো আনসার করলে একটা কোয়েশ্চিন আনসার করার জন্য থার্টি ফাইভ সেকেন্ড তুমি সময় পাবে তাহলে তোমার তো দুইশো আনসার করতে একশো তিরিশ আনসার করো তোমার একটা কোশ্চেন আনসার করার জন্য তোমার তোমার থাকবে মিনিটসের সরি সেকেন্ড একটা আনসার করার জন্য থাকে তোমার কিন্তু এটা কিন্তু অনেক সময় তাহলে এই ক্ষেত্রে তুমি দেখবে যে কিছু আনসার তোমার খুব দ্রুত হয়ে যাবে আর মেন্টাল মেন্টালিটি বা এই টাইপের কোয়েশ্চেন জন্য কিছু সময় তুমি নিয়ে আনসার করতে পারবে এগুলো প্ল্যান নিশ্চয়ই তোমার আছে পরীক্ষা হলে আমার কথা হচ্ছে যে মাথা ঠান্ডা রেখে এই কাজগুলো অর্থাৎ কোন কোন জায়গাগুলো তুমি কিভাবে আনসার করবে এর একটা প্ল্যান করে ফেলো এইভাবে করবো আরামখা না করি ভুল যেন বেশি না হয় ওকে এই বিষয়টা আমরা খেয়াল করব সো আমরা নেক্সট স্লাইডে যদি যাই দেখো পরীক্ষার কেন্দ্রে যা কিছু সাথে নিয়ে প্রবেশ করা যাবে না হম অনেকেই তোমার সাথে আছো আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারছি না কারণ এটা শেষ করতে পারছি না শেষ করে নিয়ে তারপর তোমাদের কমেন্ট দিয়ে একটা দেখি দেখো পরীক্ষা কেন্দ্রে যা কিছু সাথে নিয়ে প্রবেশ করা যাবে না কি কি তুমি সাথে নিয়ে প্রবেশ করতে পারবে না সেটা ঝটপট দেখো তোমরা জানো সবাই তারপরে মনে করে দেই কারণ একটা বিড়ম্বনা তৈরি হবে পরীক্ষা হলে মধ্যে তোমার যদি এগুলো যদি সাথে নিয়ে যেতে না দেয় দেখো এখানে এক টানে দেখো যে ঘড়ি মোবাইল অর্নামেন্ট মেয়েরা কি করে ধরো আমাদের মনে হয় না যে এরকম ছাত্রীরা এরকম অর্নামেন্ট পরে তো এই যে হাতে ঘড়ি এগুলো আমরা নিতে পারতাম বাট তোমরা নিতে পারবে না তোমার ঘড়ি ওই পিএচির হলের মধ্যে ঘড়ি থাকবে ওই ঘড়ি দেখে তুমি পরীক্ষা শুরু করবে শেষ করবে তাহলে ঘড়ি মোবাইল অর্নামেন্ট ব্যাগ এটিএম কার্ড নেওয়া যাবে না এগুলো ভালো জানো এগুলো নিতে হবে না নেওয়া যাবে না তারপরে দেখো যে ও এখানে দেখো যে তুমি আহ ওই যেটা বলছি যে কলম যে যখন যাবে তখন তোমার তো কয়েকটা বেসিক সেন্স কাজ করতে হবে একটা কলম নিয়ে গেলে কলম ধরো মাঝখানে লেখে না তুমি কার কাছে যাবে কলম ভাই একটা কলম দেন ভাই কলম দেন এটা তো করার দরকার নাই তুমি দুইটা কলম বা তিনটা কলম সাথে নিয়ে যাও এটা তোমার না করে নেই তো দুইটা ভালো কলম আমি কি বলছি যেগুলো আগে ঘষা মাজা করে একটু ইয়ে করে বেশি ঝরে এরকম দুইটা তিনটা কলম নিয়ে যাও সাথে ভালো হবে আচ্ছা তারপরে আহ একটা মাস্ক ওই যে মাস্ক দুইটা নিয়ে যাও একটা মাস্ক পকেটে নিখবে আলাদা করে মাস্ক ছাড়া তো পরীক্ষা দিয়ে দেবে না তো মাস্ক দেখা গেল রাস্তায় ছিঁড়ে গেছে তখন তুমি মাস্ক পরীক্ষা দিবে পরীক্ষা টেনশন করবে না মাস্ক খুঁজবে এই জন্য মাস্ক দুইটা নিবে একটা মাছ পকেটে থাকবে একটা মাছ তোমার মুখে থাকবে যদি মাছটা ছিঁড়ে কোনো কারণে পকেটের মাছটা তুমি ইউজ করলে এই জন্য বুঝে দুইটা মাসের কথা বলছি ওকে তো যাই হোক তোমাদের আর কি যে কথা বললাম তোমাদের জন্য আরেকটি ঘোষণা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আগামীকাল তোমাদের পরীক্ষা শেষে তোমাদের পরীক্ষাটা দিবে সেই প্রশ্নটা সলভ করে দিবো আমরা সাতটার সময় আগামীকাল উনত্রিশ অক্টোবর সাতটায় তোমরা আবার এই লাইভে যুক্ত থাকবে থাকলে সাতটার সময় তোমাদের যে পরীক্ষার প্রশ্নটা হবে প্রশ্নটা সলভ করে দেওয়া হবে আর আগামীকাল উনত্রিশ তারিখ আর তিরিশ তারিখের রাত নয়টায় তোমাদের লিখিত পরীক্ষার জন্য সেমিনার এবং কাটমার্ক নিয়ে কথা হবে কাটমার্ক লিখিত পরীক্ষার সেমিনার দুটোই হবে তারপরে তোমাদের তারপরে একত্রিশ তারিখে তোমাদের প্রিলি চুয়াল্লিশ তোমার প্রিলির জন্য তারপরে প্রস্তুতি নেবে তাদের নিয়ে একটা সেমিনার হবে তাহলে তোমার এই বিদ্যাবাড়ির ফেসবুক পেজ এবং পরিক্রমার ফেসবুক পেজ দুটোর সাথেই থাকবে আমি আজকে স্লাইডে আর তোমাদের সাথে কথা না বাড়াই আমি তোমাদের কিছু কমেন্ট থাকলে আমি দেখি ঝটপট তোমাদের যদি কোনো খুব জরুরি কোনো প্রশ্ন থাকে সিরিয়াস কোনো প্রশ্ন থাকে যেটা তোমাদের জানা খুব দরকার বা একটা প্রবলেম আসো যে প্রবলেমটা সলভ করতে পারছো না ঝটপট প্রশ্ন করো আমি উত্তরটা দিব আয়সা তাবাসুম বলছে মেন্টাল অ্যাবিলিটির পরে কোন কোন বিষয়টা দুবার পরে উত্তর করা উচিত আচ্ছা তুমি সুন্দর কথা বলছো এই ক্ষেত্রে আমি বলবো যে মেন্টাল পরে আর যে প্রশ্নটা দুবার পরে করেন মেন্টাল লিবিটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা যেখানে তোমার দুবার অবশ্যই দুবার পরে আনসার কাটা করা উচিত এরপরে তুমি ইংলিশ প্রশ্নটা যখন আনসার করবে সেক্ষেত্রে তুমি এটা সেকেন্ড টাইম ভাবতে পারো ইংলিশ প্রশ্নটা তাহলে মেন্টাল প্লাস ইংলিশ এটা করার ক্ষেত্রে তুমি দুবার ভেবে আনসারটা করতে হবে ওকে করলে ভালো ফল পাবে থ্যাংক ইউ সুমাইয়া আমি তোমাদের আচ্ছা এনামুল হোসেন বলছে হলে কি ফাইল নিতে দিবে অবশ্যই দিবে না একদম কিচ্ছু না যাবে না হাতের ঘড়িও না মোবাইল ফোন না কোনো কিছু না কোনো কোনো কিছু মানি ব্যাগ না মানি পকেটে লাগবে আর তাছাড়া শুধু অ্যাডমিট কার্ড বাদে অ্যাডমিট কার্ড নিতে পারবে তাছাড়া কিছু সাথে নিতে পারবে না স্যানিটাইজার কি নেওয়া যাবে কিনা স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার দরকার নাই নিলে তোমার যদি নিলে নিতে পারো যদি নিয়ে নেয় নিয়ে স্যানিটাইজার খুব একটা সমস্যা হবে মনে হয় না বলছে স্বাক্ষর কতটা জরুরি সেম রাখতে স্বাক্ষর কথাটা তোমাদের প্রথমে বলছি এই ভিডিওর লাইভের প্রথমে স্বাক্ষর বিষয়টা দেখে নেবে কি বলছি খুব ইম্পর্টেন্ট জিনিস স্বাক্ষর মানে এক এক সময় এক স্বাক্ষর দিবে এটা এটা কিন্তু করা যাবে না তুমি কিন্তু ঝামেলা পড়ে যাবে তুমি যেটা যে আছে ওই সবসময় তোমার ইউজ করতে হবে সবসময় সো ওকে আজকে আর কথা না বাড়াই তোমাদের সাথে আবার কথা হবে তোমরা ভালোভাবে পরীক্ষা দেওয়া সবার জন্য দোয়া থাকলো আর সবার জন্য ভালোবাসা থাকলো আবার দেখা হবে টাটা